আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে মাত্র 2 টাকার মধ্যে কিভাবে একটি ব্যাটারির চার্জিং সার্কিট তৈরি করা যায় সেটি আপনাদের মাঝে দেখাব। তো অবশ্যই নাটিনের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো প্রথমত লাগবে আমাদের একটি এলইডি বাল্ব। তো এলইডি বাল্বটি হচ্ছে চার্জিং সিগন্যাল দেখানোর জন্য, তো চার্জিং হচ্ছে কি না। আর লাগবে একটি 1K রেজিস্টর, 1K। আর লাগবে একটি চার্জিং সকেট, তো অ্যান্ড্রয়েড ফোন থেকে যাতে চার্জ দেওয়া যায় যে চার্জারগুলো সেই চার্জারগুলোই সি টাইপের। আর লাগবে একটি সাধারণ ডায়োড। তো অনেক স্যাম্পল, মাত্র 2 টাকার মতো দাম সব মিলে। তো আজকে তৈরি করব ব্যাটারি চার্জিং সার্কিট, তো একদম সিম্পলভাবে তৈরি করব। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো তার আগে বলে রাখি, এই যে চার্জিং সকেটটি যা আছে, এই সকেটটির এই যে এইভাবে সোজা করে ধরলে এই ডান দিকে যেটা, এটা কিন্তু আমাদের প্লাস, এবং প্লাস টার্মিনালটি একটু বড় দেখা যায় এই যে। আর এই পাশের এই বাম দিকের এইটি হচ্ছে মাইনাস, তো মাইনাসটি এমনি একটু ছোট। তো তারপরেও কোনো প্রবলেম হলে আপনারা চার্জার লাগিয়ে টেস্ট করে নিতে পারেন যে প্লাস মাইনাস কোনটা। তাকে আমি লাগিয়ে নিলাম। তো প্রথমত আমাদের যে কাজটি সেটি হচ্ছে মাইনাসটি সরাসরি চার্জিং সকেটের যে মাইনাস এবং এলইডি বাল্বের যে মাইনাস এবং ব্যাটারির সাইডের যে মাইনাসটি সেটি সরাসরি মাইনাসের সাথে অ্যাড করব, কারণ মাইনাসে আমাদের কোনো কাজ নেই। তোমরা সরাসরি মাইনাসের সাথে সবটি অ্যাড করে নিব। তো আমাদের কাজ হচ্ছে প্লাস সেকশন। প্লাস সেকশনের যে কাজটি, এটি হচ্ছে ডায়োড, ডায়োডের যে সাদা চিহ্নযুক্ত এটি হচ্ছে প্লাস। তো আমরা এই সাইড দিয়ে লাইনটি ইন করব, অথবা চার্জিং লাইন ইন করব, এবং আমাদের এই পাশ দিয়ে মানে সাদা যে চিহ্ন, এই পাশ দিয়ে আমরা লাইনটি আউট পাবো। তো সেক্ষেত্রে আমাদের এটি এভাবে লাগাতে হবে। তো ডায়োডের মাইনাস সেকশনে আমরা সরাসরি একটি 1K রেজিস্টরে লাগিয়ে নেব, 1K। ডায়োডের যে মাইনাস সেকশনটি সেটি আমরা 1K লাগিয়ে নেব। এবং আমাদের প্লাস ব্যাটারি যে প্লাস হবে কিন্তু এই ডায়োডের, এই ডায়োডটি ডায়োডের যে প্লাস সাইড এটি হচ্ছে ব্যাটারি প্লাস। এখন আমাদের কাজ হচ্ছে এই ইন্টিগ্রেটর যে বাল্ব আছে, তো এই 1K রেজিস্টারের ইন্টিগ্রেটর বাল্বের প্লাস সেকশনে লাগাতে হবে। Yeah.
এই যে একদম স্যাম্পল ভাবে তৈরি, দেখতে পাচ্ছেন একদম স্যাম্পল সার্কিট। মাইনাসটি সরাসরি আউটপুট সব, এবং প্লাসটি হচ্ছে এটা হচ্ছে ব্যাটারি প্লাস, প্লাস ডায়োড হয়ে ব্যাটারিতে, এবং ইন্ডিকেটর ভালভটি থাকবে সরাসরি চার্জিং অবস্থা থেকে, এই কারণে 1K+। তো এখানে যদি আমরা ডায়োড ইউজ না করি তাহলে কিন্তু চার্জ দিলেও লাইটটি জ্বলে থাকবে, এবং কি চার্জ অফ করলেও লাইটটি জ্বলে থাকবে। তো সেই কারণে কিন্তু আমাদের ডায়োড দেওয়া হয়েছে। তো ডায়োডের কাজই হচ্ছে সেম আমরা যে গাড়িতে যে হাওয়া দেই, তো হাওয়ার মাধ্যমে যে একটা বাল্টিপ থাকে, তো সেম বাল্টিপ আকারে কাজ করতেছে, শুধু ঢুকবে কিন্তু বের হবে না, তো এটিও সেম একই কাজ। তো আমরা এটি এখন চার্জিং লাগিয়ে টেস্ট করব। আমাদের আউটপুট ভোল্টেজ কত, দেখতে পাচ্ছেন এটি কিন্তু চার্জিং এর জন্য একদম 100% রেডি। তো আমরা এখন একটি ব্যাটারি চার্জ লাগাব, যেমন এরকম 3.7 ভোল্ট, অথবা মোবাইলের যে ব্যাটারিগুলো আছে তো এই ব্যাটারিগুলো চার্জ দেওয়ার জন্য পারফেক্ট একটি চার্জার। তো মাইনাস আর হচ্ছে প্লাস, দেখতে পাচ্ছেন এটি কিন্তু এখন চার্জ হচ্ছে। তো এইভাবে চাইলে আপনারা চার্জিং তৈরি করে নিতে পারেন। তো এটিতে অনেক নিরাপদে ব্যাটারিগুলো চার্জ হয়, তো ব্যাটারিগুলো ভালো থাকে এবং চার্জিং এর জন্য মানে অনেক উন্নত। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।